টি-20 বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এবারে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ডাচদের হারিয়ে দীর্ঘ 15 বছর পর বিশ্বকাপের বড় মঞ্চে জয় পেয়েছে টাইগাররা। তবে এবারে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জয় পেতে তিন বিভাগে এক হয়ে খেলতে হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। নেদারল্যান্ডসের পর এবার বাংলাদেশের সামনে শক্তিশালী সাউথ আফ্রিকা, যাদের সামনে বাংলাদেশ একেবারেই নাজুক একটি দল। সাতবারের মুখোমুখিতে প্রতিবারই ব্যর্থ টাইগাররা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 8 ধাপ পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, তাই র্যাঙ্কিংয়ে চারে থাকা প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার কথা বলেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। সাউথ আফ্রিকার সাথে যদি জিততে চাই তাহলে কিন্তু আমাদের মনে হয় যে ব্যাটিং উপরে যারা ব্যাটিং করে, মিডল অর্ডার যারা ব্যাটিং করে, এদেরকে দায়িত্ব নিতে হবে এবং বড় রান করতে হবে। বিকজ আমাদের বলাররা কিন্তু এই কন্ডিশনে আমার কাছে মনে হয় যে মানিয়ে নিয়েছে, যথেষ্ট ভালো বোলিং করেছে। এখন শুধু ব্যাটসম্যানদের দায়িত্ব একটা বড় রান করতে হবে আমাদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো খেলবে সাকিব বাহিনী, তাই কোনো এক বিভাগ নয়, জিততে হলে একসঙ্গে জ্বলে উঠতে হবে পুরো দলকে, বলেন এই সাবেক ক্রিকেটার। ডিফিকাল্ট কন্ডিশন আছে সাউথ আফ্রিকা, আমাদের মনে হচ্ছে একটা বড় টিম, তাদেরকে হারাতে গেলে তিনটে ডিপার্টমেন্টে আমাদেরকে একসাথে জ্বলে উঠতে হবে। ওয়ানডে ফরম্যাটে সাউথ আফ্রিকাকে বেশ কয়েকবার নাকানি চুবানি খাওয়ানোর স্মৃতি আছে বাংলাদেশের, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই প্রোটিয়াদের রুখতে হবে টাইগারদের, বলেন এই সাবেক ক্রিকেটার। শরীফ রওশন, নিউজ 24, ঢাকা।